আমাদের মালিকের মেয়ে প্রিয়া বাড়িতে আসছে। কবে? কাল। মালিক আমাকে স্টেশনে প্রিয়াকে আনতে যেতে বলেছে, তুই আমার সঙ্গে যাবি। অনেক বছর পর প্রিয়া ম্যাম সাথে সাথে আমরা দেখা হইব। আমার দেখি খুশি খুশি লাগতেছে। আব্দুল্লাহ বলতো, প্রিয়া এখন কত বড় হয়েছে, দেখতে কেমন হয়েছে? কালকে কমু। কাল বলবি কেন? তুই কইলি না প্রিয়া ম্যাম সাহেব কালকে হইব, তাই দেখা কমু কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে। শেষ পর্যন্ত আসা গেল বাবা, ভেবেছিলাম তো। ওয়াও, বিউটিফুল। প্রিয়া, ওই গাড়িটাকে আমাদের নিতে এসেছে মনে হয়। যাও তো জিজ্ঞেস করি, তোমরাই কি চৌধুরী বাড়ির লোক? জি। তোমরাই কি আমাদেরকে নিতে এসেছো? জি। কাজল সোমাসীমা তোরোট, তাও ঠিক, তবে কাজল যেন বেশি বক বক না করে। কি বলে? কাজলের টেপ রেকর্ডার অন হলে তো থামতেই চায় না। দেখি, আমার কথা বলা নিয়ে যাতে তোদের অসুবিধা না হয় সেই জন্য আমি কথা বন্ধ করে দিয়ে বোবা হয়ে থাকবো। হলো তো, এবার চল তো বাবা, থাম থাম, আমি সামনে সিটে বসলাম। এই শোনো, গাড়ি কিন্তু আস্তে চালাবে, ওরা কখনো পাহাড়ি এলাকায় বেড়াতে আসে। দেখতে যাবে এই যে ম্যাম সাহেব, আমি কথা বলবো না। আরে এগুলো কি রে? এগুলো হচ্ছে কাকতাড়ুয়া, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। তুই বাঁচবি না তালুকদার, তুই আমার হাত থেকে বাঁচবি না। আর কোনো ভয় নেই মেম সাহেব, তুমি তো দারুণ ফাইট করতে পারো। চলুন সবাই দাঁড়াও, আমি বাবাকে গিয়ে জিজ্ঞেস করব আমাকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য কেন তোমার মতো একটা গুন্ডাকে পাঠিয়েছে। মেম সাহেব, আর একটা কথাও বলবে না,
তুমি বাবার গোলামি করো, বাবার সাথেই থাকবো। আমি যতদিন বাড়িতে থাকবো আমার চোখের সামনেও পড়বে না। আমি গুন্ডাদেরকে মনে প্রাণে ঘৃণা করি। চল সবাই। মেম সাহেব, মেম সাহেব গেল কত, এখন কি হ্যাঁ